গ্রামের দিকে কিন্তু এই জিনিসগুলো এখনো রয়েছে, আর দিদির কাজকর্ম কিছু দেখতে পাবে আজকে। দারুণ লাগছে। আমরা মনে হচ্ছে ভূতের জন্য প্ল্যান চিট করতে বসেছি, আর দিদির বাড়িতে এসে ভেবে হাত পুড়িয়ে খেতে হবে আমি বুঝতে পারিনি, তাহলে আমি মোটেও আসতাম না। আর প্রাকৃতিক পরিবেশের কথা কিচ্ছু বলার নেই, বাড়ির সামনেটা জাস্ট এরকম দেখতে লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিতাস গপশপ। আমি নিতা, তোমাদেরকে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা আগের দিনে দিদির বাড়ির ব্লগের ফার্স্ট ডেটা দেখেছো, আজকে সেকেন্ড ডে বা মানে একদম শেষের দিনে দুদিন ছিলাম। দেখতেই পাচ্ছ গোটা ছাদ জুড়ে এখানে ছোলার ডাল মানে ছোলা কলাই গাছ এনে ওরা শুকাতে দিয়েছে। আর বাইরেটা দেখতে পাচ্ছ আম গাছ, কলা গাছ, অনেক অনেক কিছু রয়েছে, তেঁতুল গাছ, বাঁশ গাছ, কাঁঠাল গাছ, যা লাগে, বাতাবি লেবু, আর প্রচুর প্রচুর সুন্দর একটা পরিবেশ। দিদির বাড়ির এখানটায় দাঁড়িয়ে মানে এত সুন্দর একটা ভিউ, তোমরা নিজেরাই দেখে আমাকে কমেন্ট করো যে কতটা সুন্দর দেখতে লাগে এখান থেকে। তো বাড়ির ছাদের এখানে চারপাশটা তোমাদেরকে দেখায়, আর দেখো এটা হচ্ছে বাড়ির মানে নিচে আর একটা একতলা বাড়ি আছে, তার ছাদের উপরে দিদি ওইভাবে ঘুটে দিয়েছে, মানে ওকে ঘুটে তোলার কোনো সিস্টেমই নেই, ওখানেই শুকায়, ওখান থেকেই ওর ডিরেক্ট এনে পড়াতে পারে এরকম আর কি। তো বেশ সুবিধাজনক কাজকর্ম দিদির এখানে হয় আর কি, অত অসুবিধা নেই গোটা ছাদ জুড়ে। আর বিকেলবেলায় মা এখন বসেছে, তোমরা দেখেছো কিছুটা, মানে এটা একটু ডাল টাল হবে বা যে ওরা বেটে টেটে খায়, বাড়ির তো সমস্ত কিন্তু বাড়িরই। আর এখানে দিদি এখন কাজকর্ম, দিদির কাজকর্ম তোমরা এখন দেখতে পাবে বিকেলবেলায়। তো বাবু মশা দেখাচ্ছে, মশা মাছি, যাতে গরুটা একটু নড়াচড়া না করে তার জন্য আর কি। তো চলো দেখতে থাকো। এগুলোকে পেয়ে ঋতুনের তো আনন্দের শেষ নেই, ও দেখছে যত তত অবাক হচ্ছে আর কি, আর বাবু দাদাকে দেখেও তত হাসছিল। তো চলো ঋতুনকে দেখো এখন। একজন গ্রামের বউ বলতে গেলে মানে আগে কিন্তু গ্রামের দিকের বউদের এই ধরনের কাজকর্মগুলোই ছিল, এখন আস্তে আস্তে এই চলগুলো উঠে যাচ্ছে। যেমন আমাদের গ্রামে খুব কম রয়েছে এই ধরনের কাজ মানে কাজকর্ম, আমাদের বাড়িতে তো নেই, তো দেখতেই পাচ্ছ। আর আজকে দিদির বাড়িটা একটুখানি দেখাবো, যদিও সন্ধে সন্ধে হতে যাচ্ছে, তো তোমরা হয়তো একটুখানি প্রবলেম হচ্ছে দেখতে, কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দিদির বাড়িটা হচ্ছে অনেক পুরনো, তো সেটাকেই মানে মেরামত করে ভালো করে দোতলাটা দিদি মানে দোতলা ছিল সেটাকে বাড়িয়ে ডাইনিং বাড়িয়ে এইভাবে বারান্দা বা ব্যালকানি বের করে খুব সুন্দর করে করেছে এখন, যদিও সব কিছু এখনও মেরামত হয়নি। আর দিদি এই যে দেখো এখন গরুগুলোকে ঘরের মধ্যে রেখে দিচ্ছে, আর আমি ক্যামেরা করছি দেখে আমাকে দেখে হাসছে। আর ঋতুনের তো আনন্দের শেষ নেই, দেখতেই পাচ্ছ হেসেই পাগল হয়ে যাচ্ছে। তো মা দিদি সবাই ব্যস্ত, তো যেটা বলছিলাম সামনের দিকটা দিদির কিছুটা এই রকম, আর ও তো সমস্ত গরু টরুর কাজকর্ম করছে। আর অনিশা এখন এখন সন্ধে লাগতে একটু দেরি আছে, যদিও এই দিকটা আলো কম, তো তোমাদের মনে হচ্ছে যে অনেকটাই সন্ধে লেগে গেছে। এই মাছগুলো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, একদম কলবল কলবল করে নড়ছে, তো পরিষ্কার করে জল পাল্টে পাল্টে রাখতে হয় এগুলোকে। তো আমাদের জন্য রেখে দিয়েছিল, নাহলে হয়তো খেয়ে নিত। তো চলো ভিতরটা একটুখানি দেখায়, এইটা হচ্ছে বাইরের দিকেও দেখছো কতটা বারান্দা, ওইটা হচ্ছে বাথরুমের জন্য এখনও সব ইনকমপ্লিট রয়েছে, বাথরুমের জন্য ওই দিকটা ফেলে রেখেছে, এই দিকটা বারান্দা, কুল এখানে শুকাতে দিয়েছে। আর এই জিনিসগুলো যতটা না গোছানো ছিল, আমার মেয়ে এসে ঘেঁটে ঘুঁটে একদম মানে মাসুর জিনিসপত্র এবং ঘ করে দিয়েছে। তো সমস্ত আলমারি টালমারিগুলো নতুন হয়েছে, প্রাইমার দিয়েছে, কিন্তু সেইভাবে গোছানো হয়নি, এখনও রং টং করতে আছে, সমস্ত কিছু ইনকমপ্লিট। বাড়ি দোতলা যাওয়ার সিঁড়ি সবই কিন্তু এখন
মেরামতের বাকি রয়েছে। আর দিদির ঠাকুর ঘরটা এইরকম, এখন অনিশা সন্ধে দেবে আমার দিদির মেয়ে, তো ঠাকুর পুজো অনিশাই করেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আর এদিকটা একটা ট্রাঙ্ক রয়েছে, আর এখানে দিদির সংসারে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে দেখতে পাচ্ছ। আর ঘরের মেঝেগুলো খুব সুন্দর, অনেক পুরনো যেহেতু কালারটা দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে এখন অনিশা দেখতে পাচ্ছ বাইরেটা আলো রয়েছে, তো মা ওখানে বসে রয়েছে এখন। আর এই জিনিসটা দেখো, আমি বলবো না তোমরা কে কে মানে প্রথমে বুঝতে পারছো, আমার মেয়ে তো ভয়ে, ও জানো তো আগুনকে, তারপর কোনো আওয়াজকে খুব ভয় করে, তো যার কারণেও কানে হাত দিয়েছে। আমরা এখানে ওই দেখেছো সকালে দেখালাম যে কত ছোলা দিদিদের বাড়িতে হয়েছে, তো সেই ছোলাগুলো এখন এইভাবে হোড়া করছে। দারুণ লাগছে। হ্যাঁ, তুমি কি খেয়েছো? হোড়া পোড়া দেখি মাউথ দেখি আর আমরা দেখো সন্ধেবেলায় অনেকেই ভাববে যে ভূতের মানে প্ল্যান সেট করে যে ভূত ডাক মানে ভূতকে ডাকে, সেই রকম কোনো ব্যাপার নয়, কিন্তু অনেকেই জানবে গ্রামের দিকে এই জিনিসগুলো তো আগে খুবই ছিল, কিন্তু এখন কমে গেছে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে তো চলটা নেই, এটা হচ্ছে সেই হোড়া বলে ছোলার, যে ছোলাগুলো যে দেখলে তোমরা মানে দুপুরের দিকে সকালের দিকে যে ছাদের পুরো ছাদ জুড়ে দিদিদের ছোলা হয়েছে, তো সেটাই আমি খাবো বলছিলাম। তো এইভাবে ওরা পোড়ালো, দিদি বাবু নেই, বাবু পড়তে গেছে, আর আমার মেয়ে প্রথমে ভয় পেলেও এখন দেখো কত সুন্দর বসে বসে খাচ্ছে। তো এইভাবেই আমরা পুরো সন্ধ্যাটা উপভোগ করেছি, তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর দুপুরের দিকে দিদি বলছিল যে আমার হাতের চিকেনটা খাবে, আর আমি বলছিলাম যে উনুনের, আমরা তো এমনি গ্যাসে খেয়েই থাকি, কিন্তু উনুনে চিকেন রান্নার একটা আলাদাই টেস্ট আছে, তো যার কারণে সব মিলিয়ে আমাকেই রান্নাটা করতে দিয়েছে, তো আমিও করলাম উনুনে বসে বসে। আর মা দিদি গেছে স্নান করতে, কারণ আমরা খাবারও তারা আছে, খেয়েই আমরা বেরিয়ে আসব, অনেকটা রাস্তা যেতে হবে, আমরা বাড়ি চলে আসার কথা, সেই দিনকেই আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো মিটু বসে বসে খাচ্ছে, আর ওখানে দিদিরা কলাইগুলোকে ওই ছোলাগুলোকে নিচে নামিয়েছে, আজকে ঝাড়াই হবে, রোদ দেখতে পাচ্ছ কতটা। তো আমরা খেয়ে দিয়ে এইভাবে দেখো চলে এলাম, মনটা খুব একটা ভালো নেই, খুব হাওয়া দিচ্ছে, তাই রিতুনকে আমার ওড়নাটা একটু কানে জড়িয়ে দিয়েছি, কারণ সোয়েটারও পরতে চাইছিল না। আর ও দিদুনে মা বারবার করে আমাকে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি আমার কিছু পার্সোনাল কাজ পড়ে যাওয়ার জন্য। তো অনেকগুলো মধুর স্মৃতি নিয়ে বাড়ি চলে আসলাম, মনটাও খুব খারাপ। তো তোমরা ভালো থেকো।